চালু হচ্ছে না লোকাল ট্রেন অর্থাৎ লোকাল ট্রেন এখনি চালু হচ্ছে না কারণ কি কারণটা সেটা হচ্ছে যে এই যে কোভিড গাইডলাইন তার কিন্তু মেয়াদ আরো বাড়লো কোভিড যে গাইডলাইন তার মেয়াদ বাড়লো 30 সেপ্টেম্বর পর্যন্ত এবং অবশ্যই আগের মতোই নাইট কারফিউ সেটা কিন্তু জারি থাকবে আমরা ইতিমধ্যে আপনাদেরকে বারংবার দেখিয়েছি যে যে লোকাল ট্রেন চালু না হওয়ার জন্য কত মানুষ তারা ভোগান্তিতে রয়েছেন সমস্যায় পড়ছেন কর্মক্ষেত্রে যেতে পারছেন না গেলেও জীবনে একটা সংশয় থেকে যাচ্ছে এবং যারা পৌঁছতে পারছেন না তাদের আর্থিক দিক থেকে তারা দুর্বল হয়ে পড়ছেন কোথায় গিয়ে তাদের সংসারের মধ্যে কিন্তু অবশ্যই একটা টানাটানি পড়ছে আর্থিক টানাটানি পড়ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে কিন্তু চাইছিলেন যে লোকাল ট্রেন চালু হোক এবং সেই জায়গা থেকে জানিয়ে রাখছি আপনাদেরকে রিপাবলিক বাংলার দর্শক যারা এই মুহূর্তে একেবারে টিভির সামনে বসে রয়েছেন শুনছেন দেখছেন জানিয়ে রাখছি আপনাদেরকে যে এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন এবং এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে তবে কোভিড গাইডলাইন তা আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত আরও বাড়ানো হয়েছে এবং পাশাপাশি নাইট কারফিউ তাও কিন্তু জারি থাকবে আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন শিবাশিস মৌলিক শিবাশিস জানতে চাইবো যে যেমনটাই কোভিড গাইডলাইনের মেয়াদ বাড়ানো হলো 30 সেপ্টেম্বর পর্যন্ত সেক্ষেত্রে বিধিনিষেধ কি কি থাকছে আগের মতোই থাকছে নাকি আরও বেশি করে আরোপিত হচ্ছে পুরো বিষয়টি জানতে চাইবো তোমার কাছ থেকে শিবাশিস দেখো পিউ ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি তারা বৈঠকে যা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী 15 সেপ্টেম্বর পর্যন্ত যা যা বিধিনিষেধ বহাল ছিল সেগুলো 30 সেপ্টেম্বর পর্যন্ত বহাল রাখা হচ্ছে তার মধ্যে বিশেষ করে উল্লেখ করার যেগুলো আমাদের দর্শকরা জানতে চান নাইট কারফিউ থাকছে রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত এবং সেটা সার্বিকভাবে সারা রাজ্যে এবং যেভাবে লোকাল ট্রেন চলায় একটা বা রাজ্যের তরফে নিষেধাজ্ঞা ছিল এবং যে নিষেধাজ্ঞার কারণে রেল মন্ত্রককে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও রেল মন্ত্রক লোকাল ট্রেন চালাতে পারেনি কারণ রাজ্যের সম্মতি নেই সেই কিন্তু রাজ্যের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা ট্রেন চালাতে কিন্তু বহাল থাকছে 30 সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ কোনো লোকাল ট্রেন যেগুলো স্টাফ স্পেশাল হিসেবে বিশেষ ট্রেন চলছে সেইগুলো চলবে তবে জনসাধারণের জন্য যে লোকাল ট্রেন যা প্রচণ্ড প্রয়োজন কারণ বিভিন্ন জায়গায় যখন অফিস খুলে গেছে তারা কিভাবে অফিস যাবেন নিত্য কিন্তু অফিস যেতে বাস ভাড়ার কারণে এবং অটো ভাড়ার কারণে নাকাল হচ্ছেন অফিস যাত্রীরা তারা বারবার বলছেন কবে থেকে চালু হবে লোকাল ট্রেন ফের একবার তাদের বুঝিয়ে দেওয়া হলো আরও 15 দিন অন্তত কারণ 30 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে এরমটা বলা হয়নি 30 সেপ্টেম্বর পর্যন্ত কোনো লোকাল ট্রেন চলবে না নাইট কারফিউ লাগু থাকবে এইগুলোই কিন্তু নবান্নের তরফে জানানো হয়েছে প্রশ্ন উঠছে যখন রাজ্যে ভোট হচ্ছে যখন ভবানীপুরে উপনির্বাচন হচ্ছে তখন কিভাবে কোভিডের কারণ দেখিয়ে লোকাল ট্রেন বন্ধ রাখা হয় আর যদি লোকাল ট্রেন বন্ধ রাখা হয় তাহলে কিন্তু গেরুয়া শিবিরের থেকে একটা অভিযোগ উঠে আসছে তাহলে ভোট হচ্ছে কিভাবে প্রশ্ন থাকছে সাধারণ মানুষের পিউ